নমস্কার বন্ধুরা আমি অরুণাবু আর আশা করি সবাই খুব ভালো আছেন আজকের যে ভিডিওর টপিক সেটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করতে চলেছি যেখানে টাটা স্টিল এখন এই সময় দাঁড়িয়ে যদি দেখি টাটা স্টিলের শেয়ারের দাম এখন একশো কুড়ি টাকার কাছাকাছি চলছে এবং আগামী দিনে এই বেশ কিছু ফান্ডামেন্টাল জন্য চোখে পড়েছে যেগুলো কিন্তু আমরা আজকের ভিডিওতে আলোচনা করবো এবং অবশ্যই আমরা দেখবো এখানে আমরা একটু বোঝার চেষ্টা করবো যে আগামী দিনে এই স্টকটার পোটেন্সিয়াল কেমন তৈরি হচ্ছে আজকে একশো কুড়ি টাকা থেকে এটা দেড়শো টাকা বা দুশো টাকায় যাওয়ার কি কোনো চান্স তৈরি হচ্ছে নাকি এটা এখন যেরকম জায়গায় রয়েছে এই একশো টাকা বা একশো কুড়ি টাকার মধ্যে ঘোরাঘুরি করবে সো আজকেরই পুরো

প্রায় টোয়েন্টি পার্সেন্ট রিটার্ন জেনারেট করেছে তার মানে একটা জিনিস তো বোঝা যাচ্ছে স্টকটা কিন্তু একটা ভালো ট্রেন্ড আজকে কিন্তু আউট পারফর্ম করছে নিফটির রেসপেক্ট এখানে কিন্তু কোনো ডাউট নেই আমরা দেখতে পাচ্ছি এখন নিফটি একটা জায়গায় স্ট্রাগল করছে এখন মার্কেটে সেরকম ভাবে ভীষণভাবে ভোলাটাইল একটা জায়গায় মার্কেট সেখান থেকে ভালো কোনো মুভমেন্ট মোমেন্টাম পাচ্ছে না সেই জায়গা থেকে কিন্তু যদি আমরা এই পার্টিকুলার স্টকটার কথা বলি সেখানে লাস্ট থ্রি মান্থে কিন্তু বেশ আউট পারফর্ম করেছে এবার এর পেছনে ফান্ডামেন্টাল রিজনটা আমরা একটু বোঝার চেষ্টা করি যেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং তো ফার্স্ট আমরা যদি একটা জিনিস এখানে দেখি একটা কথা এখানে কি বলছে অ্যাডভান্স ইন্ডিকেটার চাইনিজ ডিমান্ড ঠিক আছে এই জিনিসটাকে একটুখানি আমরা বোঝার চেষ্টা করি কি বলছে চায়না ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অ্যান্ড কনজিউমার অফ স্টিল ঠিক আছে এখানে বলছে এনি ডিপ ইন স্টিল ডিমান্ড পুসেস দ্য গ্লোবাল স্টিল প্রাইসেস ডাউন শার্পলি তার মানে আজকে যদি চায়না এখানে কিন্তু একটা পরিষ্কারভাবে ডেটা আমরা পাচ্ছি কি চায়না হচ্ছে লার্জেস্ট প্রোডিউসার এবং কনজিউমার অফ স্টিল এবার একটা জিনিস এখানে একটুখানি খেয়াল করবেন কি লিখছে চাইনিজ ম্যাক্রো নাম্বারস এস্পেশালি পিএমআই পিএমআই আর অ্যাডভান্সড ইন্ডিকেটরস অফ হোয়াট মাইট হ্যাপেন অফ স্টিল স্টক গ্লোবালি ইনক্লুডিং ইন্ডিয়া এই পিএমআই মানে কি পার্চেজিং ম্যানেজার্স ইন্ডেক্স এই পিএমআই যেটা রয়েছে এটাকে কিন্তু একটুখানি আমাদেরকে ভালো করে একটু বোঝার চেষ্টা করবো আজকে যে পিএমআই কি বোঝাচ্ছে বা কেনই বা এটাকে আমরা আজকে আলোচনার মধ্যে রাখছি সো আমরা ছোট্ট করে একটুখানি দেখবো যে দেখুন আজকে পিএমআই যদি আমরা দেখি এখানে চায়নার পার্চেসিং ম্যানেজার ইন্ডেক্স ইন চায়না যদি আমরা দু হাজার কুড়ি থেকে দু হাজার বাইশের ডিসেম্বর অব্দি আমরা একটা চার্ট এখানে দেখতে পাচ্ছি যখনই আজকে আমরা একটা ডেটা সিম্পল ভাবে যদি বোঝার চেষ্টা করি যে যখনই আজকে পিএমআই ইন্ডেক্স ঊর্ধ্বমুখী তার মানে কি হচ্ছে তার মানে কিন্তু ম্যানুফ্যাকচারিং একটা দেশের যে ম্যানুফ্যাকচারিং সেটা কিন্তু তার মানে কোথাও গিয়ে দেখা যাচ্ছে কি অনেক বেশি পরিমাণ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি সেখানে একটা গ্রোথ নিচ্ছে যদি সেটা নিম্নমুখী হয় তার মানে বোঝা যাচ্ছে সেখানে কিন্তু ম্যানুফ্যাকচারিং ডাউন রয়েছে সেখানে কিন্তু প্রোডাকশন ডাউন রয়েছে তো অটোমেটিক্যালি আজকে এই পুরো জিনিসটা কিন্তু সাপ্লাই ডিমান্ডকে একটা জায়গা প্রকাশ করছে যে কতটা সেই ইন্ডেক্সটা আমাদের সাপ্লাই বা ডিমান্ডে কতটা চাহিদা সেখানে রেখেছে আমি বলতে চাই এখানে যখনই পি এম আই ইন্ডেক্স চায়নার যখন পিএমআই দেখা যাচ্ছে যে ফিফটির ওপরে গেছে বা একটা ঊর্ধ্বমুখী হয়েছে তখন কিন্তু স্টিল মার্কেট ডাউন ফল হয়েছে ইন্ডিয়ান যে সমস্ত স্টিল কোম্পানির শেয়ার প্রাইস সেখানে কিন্তু ডাউন ফল হয়েছে আবার যখন এখানে দেখা যাচ্ছে চায়নার আজকে প্রোডাকশন সেখানে ডাউন আছে তখন দেখা যাচ্ছে আজকে যদি আমি দেখতে পাচ্ছি পি এম আই যখন ডাউনে আছে তখন কিন্তু ইন্ডিয়ান যে প্রোডাকশন ইন্ডিয়ান যে আমাদের স্টিল কোম্পানি সেখানে কিন্তু কিছুটা হলো আজকে একটা দেখা যাচ্ছে যাতে একটা ভালো মুভমেন্ট সেখানে পাচ্ছে এবং রিসেন্টলি আমরা যদি আরেকটা দেখি স্টিল বা হট কয়েল যে স্টিল যে ডেটা আমরা এখন কমোডিটি মার্কেটে যেটা পাচ্ছি সেখানে কিন্তু একটা ভালো আপমুভ রিসেন্টলি দেখা যাচ্ছে এখানে একটা ডাউনফল ফল শার্ট ডাউন ফল হয়েছে এবং তারপরে কিন্তু একটা ভালো আপমুভ এখানে দেখা যাচ্ছে যেটা কিন্তু কিছুটা হলো ইন্ডিকেট করছে মার্কেট এটাকে রিভাইভ করার সেই জায়গাটাও কিন্তু আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং এর সাথে আরেকটা জিনিস আমাদের একটু যদি খেয়াল করি যদি আমরা কোয়ার্টারলি পি এল স্টেটমেন্ট একটু দেখি সেখানে একটা জিনিস কি দেখতে পাচ্ছি অপারেটিং প্রফিট মার্জিন দেখুন অপারেটিং প্রফিট মার্জিন এখন যদি খেয়াল করি মোটামুটি লাস্ট যদি দু হাজার ডিসেম্বর থেকে খেয়াল করি না কিন্তু স্টেডি একটা প্রফিট প্রফিট মার্জিন মার্জিন ছিল সেখান থেকে আজকে ডাউন হয়ে সেখানে টেন পার্সেন্টে গেছে তার মানে কোথাও কিন্তু আজকে যখন মার্কেটে কোনো একটা যে কোনো স্টকে যদি আপনারা দেখেন জেনারেলি যে কোনো স্টক যখন খুব ভালো পারফর্ম করে তখন কিন্তু মার্কেটের এক্সপেকটেশন সেখানে আরো বেড়ে যায় এবং বিশেষ করে যেহেতু এখানে একটা লাস্ট পাবলিশ করেছে সেখান থেকে কিন্তু এখন কিছুটা হল মার্জিন প্রেশারটা রিলিজ হয়েছে মার্জিন প্রেশার ভীষণভাবে কাজ করবে না মানে যত ভালো তুমি পারফর্ম করবে যত ভালো রেজাল্ট করবে আরো বেটার কিন্তু এক্সপেক্টেশন মার্কেট তৈরি করবে সেই জায়গা থেকে টেন কিন্তু এদের জন্য কোথাও হলো একটু হলো ইজি জায়গা দিতে পারে সেটা কিন্তু আমার কাছে মনে হয় যে এটা এখন এই মোমেন্টে এই টেন পারসেন্ট এটাকে রেখে যদি আগামী দিনে ভালো রেজাল্ট করতে পারে সেটা কোথাও আরো ভালো পজিটিভ মুভমেন্ট দিতে পারে তো এখন এই সেফটি অফ মার্জিন যদি এখন টাটা স্টিল ধরে রেখেও চলে কিন্তু কিছু স্টকটার যেটা ওভারঅল প্রবলেম আমরা সবাই জানি এটা কিন্তু একটা স্টক বা সেখানে একটা যেহেতু স্টিল সেক্টর এই মধ্যে সবচেয়ে বড় একটা প্রবলেম হচ্ছে কি আজকে গভর্নমেন্টের যদি কোন রকম সেখানে একটা ট্যাক্স বা কোনো ডিউটি সেখানে ইম্পোজ করে সেই জায়গা থেকে কিন্তু এই কমোডিটি স্টকগুলোতে সবচেয়ে বেশি এফেক্টেড হয় এবং সবচেয়ে বড় কথা আজকে যদি আমরা রিপোর্টেও দেখি সেখানে একটা জিনিস দেখা যাচ্ছে কি টাটা স্টিল ইউরোপে সেখানে কিন্তু আজকে ওভারঅল যদি ইয়ার অন ইয়ার দেখি তাহলে কিন্তু সেটা ডাউন আছে সেটা কিন্তু লোয়ার সাইডে আছে দেখুন এখানে লেখা আছে ইয়ার অন ইয়ারে সেখানে লোয়ার সাইডে আছে বাট কোয়ার্টার অন কোয়ার্টারে সেটা ফাইভ পার্সেন্ট আপে রয়েছে ঠিক আছে সো কিছু জায়গা আজকে দেখা যাচ্ছে কি ইউরোপে কিন্তু সেই জায়গা থেকে খুব একটা যে ভালো বেস তৈরি করতে পারছে বা ভালো গ্রোথ পাচ্ছে সেটা নয় বাট এখন এখন ওভারঅল এই যে যে চায়নার পজিশনটাকে আমরা প্রথমে দেখছি সেই জায়গা থেকে কোথাও কিন্তু স্টিল বিশেষ করে টাটা স্টিলের একটা অ্যাডভান্টেজ কাজ করছে এর পাশাপাশি যদি আমরা আরেকটা ইন্টারেস্টিং ডেটা দেখি দেখুন এখানে আমি দুটো ডেটা নিয়ে এসেছি স্ক্রিনারে অ্যাভারেজ ভলিউম ওয়ান উইক আর অ্যাভারেজ ভলিউম ওয়ান ইয়ার মানে আমি সার্চ করেছি যে লাস্ট ওয়ান উইক এর অ্যাভারেজ ভলিউম যেটা আছে সেটা লাস্ট ওয়ান ইয়ার এর অ্যাভারেজ ভলিউম থেকে বেশি এরকম কোন কোন স্টক গুলো রয়েছে সেখানে আমি স্ক্রিনারে দেখতে পাচ্ছি টাটা স্টিল কিন্তু রয়েছে এবং টাটা স্টিল এখানে যদি আমি দেখতে পাই দেখছি দেখুন লাস্ট ওয়ান উইকে তার পরিমাণ অনেক বেশি প্রায় ডবলের কাছাকাছি অলমোস্ট বলা চলে যদি আমি লাস্ট ওয়ান ইয়ারের অ্যাভারেজ দেখি সেখানে কিন্তু টাটা স্টিল তার মানে বোঝা যাচ্ছে এখানে কিন্তু কোথাও ভলিউম বাড়ছে এখানে কিন্তু আস্তে আস্তে করে একটা যে ভলিউম মানে যারা এখানে বায়ার সেলার সেখানে ইন্টারেস্ট কিন্তু নিচ্ছে এর পাশাপাশি যদি আমরা একটু টেকনিক্যাল চার্টটা দেখি টাটা স্টিলের সেটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং দেখি খুব সুন্দর একটা মধ্যে দিয়ে যাচ্ছে যেরকম বললাম এখন কিন্তু নিফটি একটা অলরেডি এক জায়গায় কিন্তু আটকে গেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি খুব ভালো কোনো মোমেন্টাম পাচ্ছে না বাট এই জায়গা থেকে টাটা স্টিল যদি খেয়াল করি টাটা স্টিল কিন্তু এখন ফিফটি এবং হান্ড্রেড ইএম ফিফটি এবং টু হান্ড্রেড ইএম দুটোকেই কিন্তু সাপোর্ট নিয়েছে এখানে কাছে এবং সেখান থেকে এখন একশো কুড়ির কাছে এবং সেখানে যদি আমি খেয়াল করি যে আজকে প্রায় স্টকটা একটা খুব সুন্দর লেভেলে দাঁড়িয়েছে একশো কুড়ি কিন্তু ওর কাছে টেকনিক্যালি একটা রেজিস্টেন্স লেভেল যদি দেখি এখানে অনেকবার এর আগেও ছোটখাটো রেজিস্টেন্স কিন্তু এই জায়গা থেকে পেয়েছে এবং এর আগে যদি আরেকটা লেভেল ও দেখে একশো চব্বিশ বা একশো পঁচিশ এই লেভেলটা ওর কাছে একটা রেজিস্টেন্স লেভেল কিন্তু ডেফিনেটলি কাজ করবে কারণ এর আগেও এখানে আমি দেখতে পাচ্ছি কি পরিষ্কারভাবে এই লেভেলটা তো একটা রেজিস্টেন্স পেয়েছে তো একশো চব্বিশ থেকে একশো পঁচিশই যদি ধরে নিই একশো পঁচিশের লেভেল কিন্তু এর কাছে একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে কিন্তু যে সমস্ত ফান্ডামেন্টাল রিজেন্ট এখন ড্রাইভ করছে সেটার জন্য কিন্তু এই স্টকটাকে আমাদেরকে অবশ্যই সেখানে নজর রাখতে হবে যে আগামী দিনে কিন্তু এই স্টকটার যথেষ্ট একটা পজিটিভ ভালো পোটেনশিয়াল তৈরি হচ্ছে বাট ডেফিনেটলি এখানে দুশো টাকা যাবে কি আহ দেড়শো টাকা যাবে কি আরো কম যাবে সেটা দেখুন আমাদের স্টক মার্কেটে অনেক কিছু পরিস্থিতির উপর ডিপেন্ড করে বাট এখন এই মোমেন্টে দাঁড়িয়ে যদি দেখা যায় সেই স্টকটা কিন্তু একটা ভালো পজিটিভ পটেনশিয়াল রয়েছে সেখান থেকে আমরা অল্প অল্প করে ভালো যদি টেকনিক্যাল এরকম কোন পজিশন পাই তাহলে আমরা অ্যাকুমুলেট করার দিকে ভাবতে পারি এবং তার পাশাপাশি আমরা অবশ্যই যখন দেখব যে কোনো রকম যদি ফান্ডামেন্টাল চেঞ্জেস না আসে যে জায়গাগুলো আজকে আলোচনা হলো সেটা যদি এখন মেন্টেন থাকে কারণ অবভিয়াসলি আজকে যেটা আলোচনা হচ্ছে সেটা কালকে কি রয়েছে সেটাকে আমাদের অবশ্যই রিভিউ করতে হয় কিরকম পজিশন রয়েছে বা ওভারঅল মার্কেট গ্লোবাল মার্কেট যেহেতু একটা কমোডিটি মার্কেট সেখানে অনেক কিছুর উপর জিনিসটা কিন্তু ডিপেন্ডেন্ট সেহেতু এই প্রত্যেকটা জিনিসকে ভালো মন্দ যে দিকগুলো নিয়ে আলোচনা হলো সেগুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু ডিসিশন নিতে হবে যে আমরা কিভাবে সেই স্টকটাকে হোল্ড করব এবং ওয়েন টু বাই ওয়েন টু সেল ওয়েন টু হোল্ড এই প্রশ্নের উত্তরটা সেখানে নিজেরা খুঁজে নেব সো আজকের ভিডিওটি শেষ করার আগে একটা এডুকেশনাল কোয়েশ্চেন আপনাদের জন্য রাখবো এই ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি একটা ক্যান্ডেস্টিক চার্টে একদম নিচে এখানে একটা ডাউন ট্রেন্ড এর পর এখানে আমি দেখতে পাচ্ছি নিচে দুটো ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে ফার্স্ট ক্যান্ডেল হচ্ছে রেড সেকেন্ড ক্যান্ডেল গ্রিন এই যে পার্টিকুলার প্যাটার্নটা তৈরি হয়েছে এখানে যে রিভার্সাল প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি সেটার নাম কি আমাকে অবশ্যই চ্যাটে জানান তাহলে বা কমেন্টে জানান আমি তাহলে বুঝতে পারবো যে আপনারা সঠিক নলেজ নিয়ে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করার জন্য আসছেন আদারওয়াইজ এই মার্কেটে যদি প্রপার নলেজ বা প্র্যাকটিস না থাকে এই মার্কেট থেকে কিন্তু খুব একটা ভালো কিছু পাওয়ার আশা না রাখাই ভালো আমাদেরকে কিন্তু প্রপার নলেজ অলওয়েজ রাখতে হবে যেটার উপর ইনভেস্টমেন্ট সব সময় কিন্তু জোর দিয়ে এবারে আমাদের ভিডিওটি শেষ করার পালা ছোট্ট এবং অবশ্যই জানাবেন কেমন লাগলো এবং সঠিক উত্তরটিও জানাবেন আমি তাহলে প্রত্যেকটা কমেন্ট সেখানে চেক করতে পারবো এবং যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিন যেভাবে আমরা এইভাবে কানেক্টেড থাকতে পারি আর আমাদের টেলিগ্রাম এবং ইনস্টাগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা ফার্স্ট কমেন্টে রাখবো যদি আপনি জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু জয়েন হয়ে যান আজকের ভিডিও আমি এখানেই শেষ করবো সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ